হ্যাঁ হ্যালো বলছি একটা জিনিস মনে হয় আপনারা শুরু করেছেন হয়তো বা করেননি কি না কি জানি না কারণ আমি আমার কয়েকজন বন্ধু হেলথ এ সার্ভিস করে ওদের সঙ্গে আলোচনা করলাম বললো না এটা এখনো ভাব কিছু ভাবা হয়নি কিন্তু প্রস্তাবটা ভালো একটা জিনিস হচ্ছে কি আজকে আমরা আউটডোরে এবং হসপিটালের যে লাইনটা দেখলাম না মানে এই যে যারা বাইক থেকে এসছে হোম কোয়ারেন থাকার জন্য কাগজ করে নিয়ে যাচ্ছে কি বুঝতে পেরেছি তো এই কাগজের করতে আসার যে লাইনটা দেখলাম এটা দেখে কিন্তু দাদা রীতিমতো ভয় লেগে গেল মানে বাইক থেকে যারা এসছে তো এদেরকে কাগজ দিয়ে দিচ্ছে এরা কাগজটা নিয়ে কি করছে বাড়ি চলে যাচ্ছে ভাবছে আমাদের টেস্ট হয়ে গেছে আর কোনো টেনশন নেই দিয়ে গ্রামে গিয়ে ঘোরাফেরা শুরু করছে প্রতিটা লোকের সঙ্গে মেলামেশা শুরু করছে এটা একটা হচ্ছে কিন্তু দাদা আচ্ছা এবারে এই জায়গাটাকে কিন্তু একটা কথা বলে দিই হু থেকে যে এটা দিয়েছে এবং আমাদের অল ইন্ডিয়া মেডিকেল টিম থেকে একটা কথা বলছে বারবার কথাটা আমাদের সকলে বোঝা দরকার জানা দরকার কথাটা হচ্ছে কি যে এই যে ধরুন যে پیشنটটা মানে অ্যাটাক হচ্ছে যে ব্যক্তি হ্যাঁ সে কিন্তু ছ সাত আমাদের ইন্ডিয়ান ওয়েদার অনুযায়ী মানে আমাদের এনভায়রনমেন্ট যা আমাদের ভারতবর্ষের যে ওয়েদার সেই ওয়েদার অনুযায়ী কিন্তু একটা পেশেন্ট নিজের এই সিচুয়েশন টাকে সে যে অ্যাটাক হয়েছে এরকম সিচুয়েশন টা তার আস্তে আস্তে প্রায় ছ সাত দিন আট দিন লেগে যাচ্ছে কারুর কারু ক্ষেত্রে যদি ইমিউনিটি পাওয়ার বেশি থাকে তার কিন্তু কতদিন লেগে যাচ্ছে মিনিমাম হলেও দশ বারো দিন ওই জন্য চোদ্দ দিনের কোয়ারেন্ট বলছে কি বুঝতে পেরেছি এই যে কিন্তু এদিকে আমাদের মেডিকেল সায়েন্স কি বলছে যে একটা একুট মানে যে যাকে আক্রান্ত হয়েছে সে কিন্তু আড়াই দিনের মাথা থেকে ছড়াতে শুরু করছে কথাটা বোঝার আছে কিন্তু এই তথ্যটা কিন্তু আমাদের সকলের কাছে নেই একটা লোক তার নিজের অজান্তে সে ধরো আক্রান্ত মানে বুঝতে পারলো সাত আট দিন পরে কিন্তু সে ছড়ানো শুরু করলো আড়াই দিনের মাথা থেকে কথাটা বুঝবে তাহলে কি হচ্ছে পরে কিন্তু যেদিন ঢুকলো সেদিন থেকে আড়াই দিনের মাথা থেকে সে ছড়াতে শুরু করলো কথাটা এইখানে বোঝা রয়েছে তাহলে তাকে যে হোম কোয়ার্টাইনটের পেপার্স করে আউটডোর থেকে কি হসপিটাল থেকে পাঠিয়ে দেওয়া হলো তার তো শুধুমাত্র থার্মাল চেকিং হলো আর তো কিছু হচ্ছে না থার্মাল চেকিং এ কি দেখা হচ্ছে তার শরীরে জ্বর আছে কিনা টেম্পারেচার বেশি আছে কিনা কিন্তু তার সেই মুহূর্তে টেম্পারেচার নেই তাকে ছেড়ে দেওয়া হলো সেও বাড়ি চলে গেল সে বাড়ি গিয়ে খুব জোর ভয়ের চোটে হয়তো দুদিন খানি ঘর গৃহবন্দি থাকলো তারপরে দেখলো সব যেহেতু বাইক থেকে এসছে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবার সাথে বেরোতে থাকলো কথা বলতে থাকলো স্বাভাবিক হয় একটা লোক বাইক থেকে এলে নতুনদের সাথে পরিচিতি করতে চায় এটা প্রত্যেকের ঘরে বাইরে ছিল চলে এসছে এই বিষয় নিয়ে আলোচনা করতে যাবে চায়ের দোকানে পানের দোকানে যাবে গ্রাম পাড়ার মধ্যে তাহলে কি হলো সে ছড়াতে লাগলো এবং যদি তাও না হয় সে ঘরের মধ্যে থাকলো কিন্তু তার বাড়ির লোকগুলো তার সঙ্গে মেলামেশা করলো তার খেতে দিল তার কাছে যাতায়াত করলো তার মানে কি তারা 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 অলরেডি অ্যাটাক্ট হয়ে গেল এবারে সেই বাড়ির লোকগুলো তো বাজারে যাচ্ছে বাজার করতে চায়ের দোকানে যাচ্ছে তারা কিন্তু ডিস্ট্রিবিউট করতে থাকছে তাহলে এটা যদি কমিউনিটি কেস হয়ে গিয়ে থাকে হয়ে যায় তাহলে কিন্তু আটকানো কারোর পক্ষে সম্ভব নয় আজকে ইটলি থেকে জার্মানি থেকে সবাই স্যারেন্ডার করে নিয়েছি হাত তুলে দিয়েছে একটাই কারণে তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যেহেতু পঞ্চায়েত লেভেলে আছে আমি এক্ষুনি আলোচনা করেছি আমার হেলথের স্টাফ বন্ধুদের স্টাফেদের সাথে তারাও আলোচনা করবে তোমরা তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এই খবরটা জানিয়ে দাও প্রতিটা গ্রামের যে লোকগুলো কাগজ নিয়ে ঢুকছে তোমরা তো জানতে পারছো এইবারে কি করো গ্রামের যে প্রাইমারি স্কুল আছে বা হাই স্কুল যদি কাছাকাছি থাকে বা আয়লা ঘরগুলো যেগুলো হয়েছে না ওইগুলোতে করে ওদের থাকার ব্যবস্থা করে দাও তার ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে মশারি বিছানা নিয়ে সে সেইখানেই থাকুক একটা রুমে বাড়ি থেকে কেন করে খাওয়ার আসবে খাবে দশটা দিন বারোটা দিন কি চোদ্দটা দিন সে থাকুক তার মানে কি হবে বলতো বাদ বাকি বাড়ির লোকগুলো কিন্তু এফেক্টেড হলো না তুমি তার বাড়ির লোকটা যে এফেক্টেড তুমিও তো জানো না তুমি চা দোকানে বসছো তার বাড়ির লোকটা এসে কথা বলছে তোমার সাথে সে কিন্তু এফেক্টেড হয়ে এসছে তারপরে তার বাড়ির লোকটা এসে সাত দিন পরে জানালো জানো আমার হয়ে টকাটা কাশি হয়েঠে তখন তুমি বলছো তাকে তাহলে ইমিডিয়েট হসপিটাল নিয়ে তখন ধরা পড়ছে তার আগে কিন্তু তার বাড়ির লোক ছড়িয়ে ফেলেছে তো এই কথাটা বারবার হু থেকে জানাচ্ছে সমস্ত জায়গা থেকে জানাচ্ছে যে কমিউনিটি স্পেড হয়ে গেলে কিন্তু আটকানো খুব টাফ খুব টাফ তো এরকম কোনো ইয়ে নেই আজকে শুনে একটা বড় খবর জেনে নাও সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মেডিকেল ইকুইপমেন্ট মানে মানে ডাক্তারি ডিপার্টমেন্টে যে মেশিনপত্র যে সাপ্লাই দেয় যে যে দেশটা এবং কিট কিট সাপ্লাই দেয় যে যে দেশ হ্যাঁ জার্মানি জার্মানি আজকে কিন্তু নাগালের বাইরে কারণ কি জার্মানির ইয়াং জেনারেশন ভেবে নিয়েছিল ফ্লু ইজ দা ফ্লু মানে তারা ভেবেছিল জ্বর জ্বর ওটা কিছু করতে পারবে না আমাদের আমাদের মেশিনারি টেকনোলজি এত বেশি উন্নত কিছু করতে পারবে না কালকে নিউজ মনে হয় তুমি জেনেছো ভারতে প্রতি লোকে হাজার একটা করে বেড আছে ভাবো প্রতি পঁয়ত্রিশ হাজার লোকে একটা মাত্র বেড এইটা কিন্তু গ্রাম বাংলার লোক একদম বুঝতে পারছে না কারুর পক্ষে স্বয়ং ভগবান এলেও আটকাতে পারবে না কিন্তু ওই কারণেই বলছি তোমরা পঞ্চায়েত লেভেলে আছো তোমরা একটু তো হোয়াটসঅ্যাপ মেসেজ এই গ্রুপে এইটাকে ছড়িয়ে দাও ভাইরাল করে যে যারা গ্রামে ঢুকছে হোম কোয়ার্ডেন্টের কাগজ নিয়ে হুম তাদেরকে একটা আলাদা জায়গায় আইসোলেট করার ব্যবস্থা করো মানে হোম ব্যবস্থা করো মানে সেটা প্রাইমারি স্কুলগুলো বা ঘরগুলো বা হাই স্কুল যদি থাকে কারণ এখন তো সব বন্ধ এখন তো সব বন্ধ তাহলে ওই লোকটাকে যদি ওখানে তার মশারি টাঙিয়ে তার একটা খাটের ব্যবস্থা করে বেঞ্চ গুলো জুড়ে দিয়ে তার জন্য যদি একটা বিছানার ব্যবস্থা করে তার জন্য কারণ এখন প্রতিটা প্রাইমারি স্কুলের ইয়ে বাথরুম আছে হাই স্কুলগুলোতে আছে তাহলে সেটার কোনো সমস্যা নেই তাহলে ওই লোকটাকে ওই লোকটা তো খাওয়া দাওয়া তো বাড়িতে থাকলেও খেত বা অন্য জায়গায় থেকে গেলেও খাবে সে তাহলে বাড়ি থেকে ক্যানে করে খাবার আসবে সে খাবে অন্তত কি হবে বাড়ির লোকগুলো বেঁচে যাবে বাড়িতে যে বৃদ্ধ আছে তার বাবা আছে তার মা আছে বা তার যে বাচ্চাটা আছে কারণ এটা সবচেয়ে এফেক্টিভ হচ্ছে বাড়ির বৃদ্ধ লোকটা বয়স্ক লোক এবং বাবা মার ক্ষেত্রে তাহলে কিন্তু এই যে ওরা অ্যাটাকটেড হয়ে পড়বে ওরা বেঁচে যাবে অন্তত যদি এর ধরো দেখা গেল এই দশ দিন থাকার পরে এ ধরা পড়লো তাহলে কিন্তু বাড়ির লোকগুলো বেঁচে গেল একটু এই এই জায়গাটা দাদা একটু মানে এটা আমার তরফ থেকে মানে কি বলবো এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের সোশ্যাল গ্রুপে যারা আছে তাদেরকে অবশ্যই ছড়িয়ে দাও কারণ কি দাদা আজকে আমি পঞ্চায়েতের লোক লোক নয় নয় বলে বলে বা আমি এই ব্যাপারটা চেপে যাবো জানবো না বা এ করবো না পরামর্শ দিব না এটা ঠিক নয় আমি তাই মনে করলাম যে তোমাদের কাছে জানাই প্রতিটা এই ব্যাপারগুলো কারণ আমি আমার স্বাস্থ্য গ্রুপের বন্ধুদেরকে জানাতে তারা বলছি এটা তো আমাদের মধ্যে ভাবিনি এখনো এটা তো ইমিডিয়েট করা এই হোম কোয়ারেন্টাইনটের ব্যাপারটা কারণ হোম কোয়ার্ডেন্টে দাদা গো সত্যি কথা বলছি আমি এক্ষুনি দারুয়া সাইডে এলাম এখনো কিছু মানুষ ভাবছে হোম কোয়ারেন্টাইন মানে আমাকে কাগজ করে দিয়েছে মানে তারা ভাবছে কি হেলথ থেকে যে কাগজটা করে দিয়েছে থার্মাল চেকিং করার পরে হ্যাঁ তারা ভাবছে ওটাই সব টেস্ট ওটাই করোনা টেস্ট হয়ে গেল এইটা ভেবে নিচ্ছে দিয়ে ঘর যাচ্ছে কারণ যারা বাইরে লেবার ক্লাসের কাজ করে না তারা কিন্তু মানে এতটা এডুকেটেড নয় এই যে কেরালা মুম্বাই টুম্বাই থেকে যে যারা কর্মী মানে ইয়ে এসছে যারা লেবার এসছে তারা কিন্তু এত এডুকেটেড নয় তারা ভাবছে কি হেলথে গেছি আমাকে একটা থার্মাল চেকিং করে যে কাগজ করে দিচ্ছে তারা ওই থার্মাল মেশিনটাকেই ভাবছে কি বলতো করোনা টেস্টের মেশিন তো তারা ভেবে নিচ্ছে কি আমার নেই কিন্তু সেই লোকটা দেখবে ঘর গিয়ে যদি কোন কোয়ারেন্টাই থাকে দেখা গেলো তার সাত দিন পরে বেরোলো তখন কিন্তু কমিউনিটি স্পেড বিরাট হয়ে গেছে আমি দাদা জোড় করে হাজ্য করে সকলের কাছে রিকোয়েস্ট করবো এই জায়গাটা একটু আলোচনা করো এবং এটা ব্যবস্থা যদি নেওয়া যায় চেষ্টা করে সকলেই করো হম সবারই এই জন্যই বললাম যে একটু এই 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 বিষয়টা দরকার হলে আমার সঙ্গে যে তোমার কথোপকথনটা হলো এটা আমি ভয়েস রেকর্ডিং করে নিচ্ছি এটা আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি তুমি তোমার গ্রুপের সবাইকে এটা দিয়ে দাও এটা দিয়ে দাও কি বুঝতে পেরেছো এই জন্যই বলছি তুমি তোমার যে গ্রুপ আছে টোটাল গ্রুপে এটা ছড়িয়ে দাও কারণ এটা তো কোনো ভাইরাল কিছু নয় কোনো ভুল তথ্য জানানো নয় এটা একটা প্রিকোয়েশন নেওয়ার কাজ আর আজকে দেশের যে বিরাট মহাবি হয়েছে তুমি বললে বিশ্বাস করবে না দাদা শহর তলিগুলোতে শহরগুলোতে কিন্তু মানুষ অ্যালাপ বেরোচ্ছে না এগোচ্ছে ব্লক হয়ে থাকছে কিন্তু মবস্সল গুলোতে দাদা মানছে না মানুষ তো এই কারণেই বললো দাদা আমার দেশে যদি ইয়ে হয়ে যায় না এটা আটকানো ভগবানের শ্রাদ্ধ নেই তো আমি রিকোয়েস্ট করছি সকলের কাছে সারা মানে সমস্ত ভারতবাসীদের ইয়ে কিন্তু এইটাকে পালন করা হোক তো আমি এটা রেকর্ডিংটা বরঞ্চ তোমাদের ইয়েতে ছেড়ে দিচ্ছি গ্রুপে তুমি ইয়ে করো পাঠাও দাদা সবাইকে হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে